আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসাইন। দর্শক, আজ এপ্রিলের এক তারিখ শনিবার। আমি প্রত্যেক শনিবার আপনাদেরকে মালয়েশিয়াতে স্বর্ণের দামের আপডেটগুলি জানিয়ে দিই। তাই বরাবরের মতো আজকেও চলে আসছি কপাতা জুয়েলার্সে। আপনারা জানেন যে আমি লিটল ইন্ডিয়া জুয়েলার্স এবং কপাতা জুয়েলার্সের স্বর্ণের দামের আপডেটগুলি আপনাদেরকে জানাই, এবং পাশাপাশি তাদের কাছে যে সমস্ত নিউ কালেকশনগুলি থাকে সেগুলি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তাই বরাবরের মতো আজকেও চলে আসছি কুয়ালালামপুর লিটল ইন্ডিয়ার পাশেই কপাতা, তাদের কপাতা গ্রুপ। এই কপাতা গ্রুপের কপাতা যে জুয়েলার্সটি আছে, সেই জুয়েলার্সের চলে আসছি আপনাদেরকে। আমরা ঘুরে ঘুরে তাদের যে কালেকশনগুলি আছে, নতুন কালেকশন, সেগুলি আমি আপনাদেরকে দেখাবো, এবং পাশাপাশি জানিয়ে দিব যে আজকে মালয়েশিয়াতে এই তৈরি করা 22 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম কত, এবং কোন ডিজাইনগুলি কোন দেশে সেগুলি আমি একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজকে 22 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম কত আছে, এখন আগামী দিনে এই স্বর্ণের দাম আরও বাড়বে কি কমবে সেটা আপনারা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। তো দর্শক, আমি যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, আপনারা দেখতেই পারছেন, তো আমি যতদূর সম্ভব আমি চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেকটা গহনার সাথে যে কাগজগুলি আছে, কাগজের ভিতরে আপনার গহনাটি কত গ্রাম ওজন এবং তার মজুরি কত আছে সম্পূর্ণ কিন্তু লেখা থাকে। আমি জুম করে করে আপনাদেরকে সেই জিনিসগুলি পর্যন্ত দেখানোর চেষ্টা করি। আর ইদানিং আমার যে সমস্ত ভাইরা আছে ওনারা কিন্তু অনেক ব্যস্ত। আপনারা জানেন যে কপাতা জুয়েলার্সে জাহাঙ্গীর ভাই থাকে, জাহাঙ্গীর ভাই নিজে হাতে আমাদেরকে গহনাগুলি দেখানোর চেষ্টা করে, কিন্তু অত্যন্ত বিজি থাকার কারণে জাহাঙ্গীর ভাই আমাদেরকে সময় দিতে পারছে না। তারপরেও আমি চেষ্টা করতেছি আপনাদেরকে, আমি নিজেই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, যাতে আপনারা এই কাগজগুলি দেখলে বুঝতে পারেন যে এগুলির ওজন কতটুক এবং কোন ডিজাইনটির ওজন কতটুক হবে। আমি পাশাপাশি আপনাদেরকে এই নেকলেসগুলো দেখানোর চেষ্টা করতেছি। তা দর্শক, আপনারা জানেন যে গত রোববারে কিন্তু স্বর্ণের দাম ছিল 285 রিঙ্গিত, যেখানে শনিবারে ছিল 79 রিঙ্গিত সেই স্বর্ণ, রবিবারে ছিল 85 রিঙ্গিত স্বর্ণের দাম। আপনারা জানেন কিন্তু যেই কোনো টাইমেই কিন্তু স্বর্ণের দাম উঠানামা করে। তা আজকে আপনারা এখন যে গহনাগুলি দেখতেছেন, এখানে যে আংটিগুলি আপনারা দেখতেছেন, অথবা যে সমস্ত 22 ক্যারেটে তৈরি করা যে গহনাগুলি দেখতেছেন, এই সমস্ত গহনাগুলি আজকের রেট অনুযায়ী, আজকে এপ্রিলের 1 তারিখ 2023 শনিবার, আজকের রেট অনুযায়ী 1 গ্রাম তৈরি করা 22 ক্যারেটের স্বর্ণের দাম 280 রিঙ্গিত। এরপরে আপনারা মজুরি যোগ করতে হবে। অনেক ভাইরা আছেন যে বলেন যে ভাই মজুরি সহ কিনা, আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে ভাই মজুরি আলাদা, শুধু স্বর্ণের দাম যেটা সেটা আমি আপনাদেরকে জানাই। তারপরে মজুরি ডিপেন্ড করবে আপনার ডিজাইনের উপরে, আপনি কোন ডিজাইনটি নেবেন সেই ডিজাইনের উপরে নির্ভর করে মজুরি। তা আজকের রেট অনুযায়ী আমি আবারও বলছি আপনাদেরকে, আজকে 1/4/2023 শনিবার, আজকের রেট অনুযায়ী কুয়ালালামপুর লিটল ইন্ডিয়া অথবা কুয়ালালামপুর এই কপাতা জুয়েলার্স এগুলোতেই আপনারা 1 গ্রাম স্বর্ণের দাম, তৈরি করা যে 22 ক্যারেটের স্বর্ণ তার দাম আছে 280 রিঙ্গিত। তা আপনারা যখন আসবেন, আমি স্ক্রিনে যে নাম্বারগুলো দিয়ে থাকি, আপনারা কপাতা জুয়েলার্সে আসলে আমি জাহাঙ্গীর ভাইয়ের নাম্বারটা দিয়ে দিই আপনাদেরকে, স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। আপনারা এখানেও দেখতে পারছেন, আমি একটু আপনাদেরকে যদি দেখাই আপনারা দেখতেই পারছেন, কিন্তু এখানে আসলে আপনারা জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে আলোচনা করে আসতে পারেন, তাকে হোয়াটসঅ্যাপে ভয়েস করবেন, কারণ আপনারা অনেকেই আছেন যে ফোন করেন, অনেকে আমাকেও ফোন করেন। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা ফোন না দিয়ে যদি আপনারা একটা ভয়েস দেন, 5-7 মিনিট 10 মিনিট পরে হলেও আমরা মোবাইলটা চেক করি, আমি অথবা আমি তো বিমান টিকিটের জন্যই আপনাদের সঙ্গে ই করি, তারপরেও আপনাদের সুবিধার্থে কিন্তু আমি স্বর্ণের ভিডিওগুলি দিয়ে থাকি। তো সেখানে আমি জাহাঙ্গীর ভাইয়ের নাম্বার দিয়ে দিই, অথবা যদি লিটল ইন্ডিয়ার ভিডিও হয় তাহলে আমি সেখানে আমাদের সোহেল ভাই আছে ওনাদের নাম্বারগুলো দিয়ে দিই। আপনারা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা নাম্বারটি সেভ করে একটি ভয়েস দিবেন, ভয়েস দিয়ে জেনে নেবেন যে ভাই আজকে রেট কত আছে।
আর আমি তো আপনাদেরকে প্রত্যেক শনিবারের রেটটা আপনাদেরকে দিয়েই দিই। আপনারা দেখেন এখানে কিন্তু কাস্টমার অনেক, যার কারণে আপনারা দেখতেছেন জাহাঙ্গীরভাই কিন্তু অনেক ব্যস্ততার ভিতরেই আছে। তারপরেও আমি যদি যতদূর সম্ভব আমি একটু চেষ্টা করব জাহাঙ্গীরভাইয়ের কিছু গহনাগুলি উনি বিক্রি করতেছে সেগুলি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের বাংলাদেশি ভাইয়েরা আছে, ওনারা কিনতে আসছেন, সেগুলো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমি কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে সম্পূর্ণ দোকানটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা জানেন যে এই কপাতা জুয়েলার্স কিন্তু একটু ছোট তাদের এই দোকানটা, আর যদি লিটল ইন্ডিয়া মানে দুইটি দোকানই তাদের একই কোম্পানি। এই যে দেখুন আপনারা জাহাঙ্গীরভাই কিন্তু এখানে এই যে কাস্টমারদের সঙ্গে অনেক বিজি থাকার কারণে কিন্তু সরাসরি আমাকে হাত দিয়ে কোনো একটা জিনিস যে আপনাদেরকে দেখাবে সেই সুযোগটা হইতেছে না। আমি উনি অত্যন্ত বিজি, দেখেন এই যে এখানে কাস্টমার আসছে আমাদের বাংলাদেশি ভাই, ওনারাই সবাই কিন্তু আমাদের বাংলাদেশি ভাইয়েরা, ওনারা আসছেন ওনাদের সঙ্গে কথা বলতেছেন, ওনাদের কাছে গহনা বিক্রিতে উনি খুব ব্যস্ত আছে, যার কারণে আপনাদেরকে সরাসরি কোনো একটি গহনা দেখাতে পারছে না। তারপরও আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিই আজকে এক গ্রাম তৈরি করা 22 ক্যারেটের স্বর্ণের দাম 280 রিঙ্গিত, এরপরে কিন্তু আপনাদের মজুরি যোগ করা হবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি জাহাঙ্গীরভাইয়ের সঙ্গে কথা বলেন তাহলে আপনারা জাহাঙ্গীরভাইয়ের সঙ্গে মেসেজের মাধ্যমে কথা বলবেন, কারণ আপনারা জানেন যে ওনারা অনেক বিজি থাকে। আমি এই যে জাহাঙ্গীরভাইয়ের কাছ থেকে কিছু শুনবো, জাহাঙ্গীরভাই আমাকে কিছু বলারও সুযোগ পাইতেছে না। উনি বলতেছে যে ভাই আপনি একটু নিজেই ঘুরে ঘুরে দেখাই দেন, যে সমস্ত কালেকশনগুলি আসছে সেগুলি একটু দেখান যাতে আমার কাস্টমাররা দেখতে পারে, আমি একটু কাস্টমারের সঙ্গে বিজি আছি। তাই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এখানে যে সমস্ত নেকলেসগুলি দেখতেছেন এই সম্পূর্ণ কিন্তু 22 ক্যারেট। এখানে আসলে আপনারা সিঙ্গাপুর ডিজাইন, দুবাই ডিজাইন, কলকাতা ডিজাইন, তুর্কি ডিজাইন, আপনারা যেই ধরনের ডিজাইন চান সব ধরনের ডিজাইনগুলি পাবেন। চুড়ি সুর আছে, সম্পূর্ণ জিনিসগুলি আপনারা পেয়ে যাবেন। এবং পাশাপাশি আমি আরও একটি আপনাদেরকে জানিয়ে দিই, সেটি আমার আসলে দেখানো সম্ভব হইতেছে না ওনারা বিজি থাকার কারণে, গোল্ড বার। অনেক ভাইয়েরা আমাকে বাংলাদেশ থেকে বলেন যে ভাই আমরা গোল্ড বার নিব, আমরা গোল্ড বারের রেট কত আছে সেটা একটু আপনি আমাদেরকে জানিয়ে দিবেন। আপনারা জানেন যে তৈরি করা যে 22 ক্যারেটের স্বর্ণ আছে এগুলিতে কিন্তু মজুরি দিতে হয়, তবে আপনারা এসে যদি বলেন যে আমরা RM মিডিয়া টিভির ভিডিও দেখে এসেছি তাহলে আপনারা 70-72% পর্যন্ত মজুরিতে ডিসকাউন্ট পাবেন। আর যেগুলি গোল্ড বার 24 ক্যারেট, এই 24 ক্যারেটের স্বর্ণতে কিন্তু আপনাদের কোনো মজুরি, ট্যাক্স, ভ্যাট কিছুই দেওয়া লাগবে না যখন আপনি কিনবেন, তার কারণে কিন্তু ওইগুলির রেট একটু বেশি আছে। আপনারা যদি গোল্ড বার যারা নিতে চান, 100 গ্রামের বারগুলি যদি আপনারা নেন সেগুলির রেট পড়বে 287 রিঙ্গিত পার গ্রাম, প্রতি 287 রিঙ্গিত। আর যদি আপনারা 50 গ্রামের নিচের বারগুলি কিনেন তাহলে আপনারা সেগুলি কিনতে হবে আপনাদেরকে 286 রিঙ্গিত। যত বড় বার কিনবেন তত আপনার কিছু কম টাকার ভিতরে আপনি কিনতে পারবেন। তা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে গোল্ড বার যারা কিনে নিতে চান যারা আমাকে ফোন করেন, আপনারা যদি গোল্ড বারগুলি নিতে চান তাও আপনারা নিতে পারবেন। সে এখানে আসলে আপনার যাই ধরনের প্রয়োজন হয় সেই ধরনেরই আছে। এবং কি আমি দেখেছি আপনাদেরকে দেখাতে পারি নাই, কিছু কিছু চেনগুলি আছে 4-5 ভরি, 6 ভরি, 7 ভরি পর্যন্ত ওজন আছে, সেগুলি নিয়েও আপনারা ব্যবসা করতে পারেন। দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ।